আমি হিন্দু থেকে মুসলমান হইছি। আমার মুসলমান হওয়া 18 বছর হচ্ছে। ভালোবাসে বিয়ে করছে। আমার কেউ নাই ধরতে গেলে। যখন আমার ছেলে পাতাল করে বিয়ে, তখন আমার স্বামী মারে ফেলে দিছে। তখন আমি এই কাজ নামছি। তখন তাকে চলপল আমি মানুষ করেছি। না, বিচার পাইনি আমার। রাম বাবা কেউ নাই, ভাই বোন কেউ নাই। কিভাবে কিভাবে সমাজ চলা লাগে সেগুলা মেনে চলিচ্ছি। রোজা আসি, বিশেষ করে আমার ছেলে মেয়ে রোজা থাকে, নামাজ পড়ে। যদি একটু হেল্প করে, একটু আমাকে দেখে, তাহলে আমি একটু বাঁচতে পারি। এক মুসলিম ছেলেকে ভালোবেসে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুমনা। আগে তার নাম ছিল শান্তি। তবে কিছুদিন পরে দুর্বৃত্তরা হত্যা করে তার স্বামীকে। শুরু হয় তার জীবন সংগ্রাম। আমার নাই কেউ, আমি হিন্দু থেকে মুসলমান হইছি। আগে নাম ছিল শান্তি, এখন নাম হচ্ছে সুমনা। ইসলাম ধর্মে আমার হাজবেন্ড দিছিল। আমার মুসলমান হওয়া 18 বছর হচ্ছে। আমার কেউ নাই ধরতে গেলে। আমি এই সমাজে তাসে বিয়ে, তারপর মুসলমান হয়ে তারপর বিয়ে করছি। ছেলে মুসলমান আর আমি হিন্দুর মেয়ে। তারও বাড়ি ঘর নাই, কিছু নাই। তাই মারা গেছে, এখন কি করে খামো? এলে করেই খাই। হ্যাঁ, আমি ভালোবাসে বিয়ে করছি। আমি মুসলিম করে কোর্টে আমার রিয়া কাগজ আছে। আমার যে মুসলমান হচ্ছি, আমার কাগজপত্র আছে। আমি কোর্ট থেকে মুসলমান হচ্ছি। না না, আমি স্ব ইচ্ছাই হচ্ছি। আমি নিজে ইচ্ছাই মুসলমান হচ্ছি। আমার আশা আছিল যে আর ওই ধর্ম থাক। জি, আমার হাজবেন্ডই আমাকে মুসলমান করেছে। এখন বগুড়ার অ্যাডর্ট পার্কে বসে অন্য শিশুদের খেলনা বিক্রি করে নিজের সন্তানের মুখের হাসি ফোটানোর চেষ্টা করছেন তিনি। তবে তার নেই নিজের জায়গা বা জমি, নেই মাথা গোজার স্থান। তো ওই সমাজে তো আমি যেতে পারবো না। গেলে নানান মানুষ নানান কথা বলবে, এই বলার কোনো আমার ভাষা নাই। আমি যদি আমাকে লিবি, আমার ছোলপলক লিবি না, তখন আমার ছোলপল কোনটি ভাসবি? তার চেয়ে আমি কষ্ট করে এটি খাই, এটি থাকি। ছোট থাকতে আমার আব্বা মারা যায়, 15 বছর হচ্ছে মা মারা যায়, কেউ আমাকে দেখে না। আমার স্বামী বেঁচে থাকতে আমি এটি এগুলা তাসেই নিত। ও আমাকে বাড়িতেই থুছে, খাওয়া দাওয়া, পাঁচ একটা নামাজ পড়া, রোজা থাকা, সব কিছু করেছিল। এমনকি ধর্মান্তরিত হয়েছেন বলে খোঁজ নেন না তার পরিবার পরিজনরাও। তার দুটি সন্তানের জন্য এভাবেই প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন তিনি। 3 বছরের সম্পর্ক করে তারপরে বিয়ে করছে। আমার সংসারে কোনোদিন তু শব্দ হয়নি, কেতাল হয়নি, যা সবই শিখেছে। যা ধর্ম, মুসলমানের যে ধর্ম, নামাজ পড়া, রোজা থাকা, হাদিস কলমার কথা, সেই শিখেছে। তার ভাই বোন আছে, তারা কেউ কাউকে দেখে না। তারাই ওই পথে পথে ঘুরে, তারা কিভাবে দেখবে আমার? না, আমার বড় ভাই যাই আছে, তাই বলছিল যে ইয়া ছেলে মেয়ে মাদ্রাসাত মন্দ্রাসা ইতিমখানা দিয়ে দে, তারা উঠি থাকুক, তুই আমাকে যাতে আসে। তাই আমি তখন বললাম যে না, আমি ত্যাগ করছি, তখন আমি ওই আর সমাজে তার যাব না। আমি আমি মা থাকতে আমি কেন ইতিমখানার থাকবো? আমার ছেলে আমার মেয়ে থাকুক আমার কাছে। আমার ছেলে মেয়ে মুসলিম হিসাবে মানুষ হচ্ছে। স্বামীর মৃত্যুর পর পাননি তার কোনো সুষ্ঠু বিচার, এমনকি তেমন কোনো সাহায্যও মেলেনি। ভাগ্যের এই নির্মম পরিহাসে জীবনের চাকা ঘোরাতে তাই একাই সংসারের ভার কাঁধে নিয়েছেন। না যাওয়ার পাই ভিক্ষা করবার, না যাওয়ার পাই কিছু করবার, এই এনা দিয়ে না টুকটাক করে খাই। আমি এই দোকানের উপরেই চলাই। আমি ওয়েট মাপার মেশিন থেকে ওই 200-250 টাকা পাই, ওর থেকে আনা খাই। খাইয়ে ওর থেকে যাই 200-300 টাকা এতে কামাই করে, ওর থেকে 100 টাকা করে দৈনিক ফেলে থই, কি 50 টাকা ফেলে থই। না, কোথাও থেকে পাইনি, কেউ আমাকে দেয়নি 2 টাকা। আমার যে নিজের মানুষরা তারাও দেয়নি, আমার কোনোদিন হেল্প করেনি। কেউ আমার পাশে দাঁড়ানোর মতো লোক নাই, আমার 2 ছেলের পিছনে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি সব কিছু, আমি তার বাপ, আমি তার মা, তাছাড়া কেউ নাই। ব্যাক রিপোর্ট নাই, ঠেকাত পরে করে খাচ্ছে, তাছাড়া কে দিবি? একটা মহিলা যায় তার সাথে, কয়েকদিন গ্রাম ঘুরলাম, সেটি যাই কয় কে ওই চ্যাংরা মানুষ, চ্যাংরা মানুষ, চ্যাংরা মানুষ, ভিক্ষা করবার আছে, এটা করবার আছে। না যাওয়ার পাই ভিক্ষা করবার, না যাওয়ার পাই কিছু করবার, এই এনা দিয়ে না টুকটাক করে খাই। তবুও দিন শেষে তার সন্তানের না পাওয়ার কান্না ভেজা চোখ আর সন্তানের আবদার মেটাতে না পারার নির্মম কষ্ট নিয়েই দিন পার করতে হচ্ছে তাকে। কামাই কর্ম কি আর পড়ামুখী, এখনকার পড়াবার গেলে খালি টাকাই টাকা। স্কুলের যে ছাত্রগুলোকে যে ছোলপলক যে পড়াবা, ওটা টু চিটিং পানা। আমার মেয়ে টুয়ে পড়ে না, মাস্টার দেয়নি, ওই মাদ্রাসাতেই পড়ে আমার মেয়ে। কাউন্সিলর মেম্বাররা তারা সালাম দিবার লিয়া, আসসালাম আলাইকুম ভাই, তারাই আবার মুখ ফিরে লেয়। সালাম তো দূরেই থাকলো, কথাও বলে না সিংকে। নিজের স্বার্থ সবাই বুঝে, যার বাড়ি ঘর সবই আছে, তাকেই ওদের স্লিপ দিচ্ছে, এটা দিচ্ছে, চাউল দিচ্ছে, ওটা দিচ্ছে, এটা দিচ্ছে। আর যার বাড়ি ঘর নাই তাই খাতে পারে না, চুল পড়লে কি কষ্ট করেছে, তার কে দেয় না? তার কে নিজের নিজের আত্মীয় স্বজন আছে, তার কে এই দেওয়ারই ব্যস্ত। আর আমরা গেলে পরে আয় পরে আয়, নাই নাই নাই, ফুরেই যায়। এই দে, এত সরকারি বাড়ি ঘর বাড়াচ্ছে,
কাউন্সিলররা দেখিচ্ছে না জানিচ্ছে না যে অমুক একটা ইতিম মানুষ আছে এতবার আসলো দেখি তোর তো ব্যবস্থাটা করে দিই তাই আমার কোনোদিন ব্যবস্থা করে না। এখন একটি প্রশ্ন, এই সমাজ কি পারবে ধর্মান্তরিত এই সংগ্রামী নারীর চোখের পানি মুছতে? আমি নয়েরই ভোটার, আমি বাইয়ার বগুড়ারই ভোটার নাগরিক। হ্যাঁ, বগুড়া পৌরসভা নয়ের ভোটার আমি। আমি তো অঢল চাচ্ছি না, আমাকে যদি একশত কেউ যদি জায়গা দেয় আমি না ঝুপড়ি করেই থাকতে পারি। আল্লাহর কাছে চাই যে দুই সন্তান ভালো থাকুক, আমার একটা মাথা গুজার কোনটি একটা থাই পারি। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া, বগুড়া।